নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মেকলিগঞ্জের বাপি কাহালিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করল মেকলিগঞ্জ মহকুমা আদালত দু বছর আগে তেইশে জানুয়ারি দু সালে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে মেকলিগঞ্জ পুরসভার অধিকারী পাড়ার বাসিন্দা বাপি কাহালির বিরুদ্ধে অভিযোগ নাবালিকা মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের ফাঁকা বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে অভিযুক্ত এগারো বছরের নাবালিকা মেয়েটি ধর্ষণের পর ব্যথায় কাতরাতে থাকলে অভিযুক্ত নাবালিকাকে বাড়ি পাঠিয়ে দেন বাড়ি ফিরে নাবালিকা বাড়িতে প্রথমে কিছু জানায়নি যদিও বাড়িতে অস্বাভাবিক আচরণ করতে থাকলে বিষয়টি তার মায়ের নজরে আসে মেয়েটির মা জিজ্ঞাসা করলে মাকে সব খুলে বলে তারপরই অভিযুক্তের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা অভিযোগের পরই অভিযুক্ত বাপি কাহালিকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে মেখলিগঞ্জ শহর অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন সংগঠন থেকে স্কুল কলেজ কলেজের শুক্রবার এই মামলার রায় ঘোষণা ছাত্রীরাও করে মেখলিগঞ্জ মহকুমা আদালত এদিন কন্যাকে ধর্ষণের অভিযোগে পক্সো আইনের ছয় নং ধারায় বাপি কাহালি নামের ওই ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন মেখলিগঞ্জ মহকুমা ও দায়রা আদালত এই দিন রায় ঘোষণা ঘিরে চাপার উত্তর সৃষ্টি হয়েছে মেখলিগঞ্জ মহকুমা চত্বরে